আমি তোমাকে জয়ের বেশায় ভূত হয়ে দেখেছি, ও সাইড বোর্ডের মতো জয়ী হয়ে তারপরও আমি হেরেছিলাম। আজকে সে হারার কথা বলতে এসেছি, তবু আমি ভালোবাসি সে মৃত্যু করেছি তাকে, কেননা সেই কি শিখিয়েছিল বিন্দুর মানে সিন্ধুর স্বপ্ন। আজকে আমরা ভালোবাসার ভালোবাসি, আমরা ভালোবাসার পক্ষের মানুষ, আমরা প্রেমিক করুক তা ব্যর্থ না তাহলে সেই যোগ্যতা নেই। মাসপিকা প্রশ্ন করছে আজকে সকল সদস্য বলে গেলেন কেন তার সেই তেতাল বিশ্বের প্রেমিকা টিকে নেই এবং কেন বর্তমানে টিকছে সেই একটি উত্তর দিচ্ছি। মাসপিকা তিনি যখন চুয়াল্লিশ প্রেমের তেতাল্লিশ প্রেম করে ঠিক সেই প্রেমটি করার সময় আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রেমিকা রয়েছে তার দিকে তাকাতেন, হয়তো বা একটি দিনও করতেন, ঠিক সেই কারণে তার যে বাকি তেতাল্লিশ যে প্রেমিকা সেটি চলে গিয়েছে। বলুন তো আজকে যে বাবা মা আজকে আমাদেরকে এত কষ্ট করে আমাদেরকে বড় করেছে, তারা তো কখনো আমাদেরকে ছেড়ে চলে যায়নি, আমাদের আজকে বাবাকে ছেড়ে কখনো চলে যায়নি বা মা কে ছেড়ে বাবা চলে যায়নি, কারণটি হচ্ছে আত্মিকতা এবং ভালোবাসার জায়গাটি সে বড় করে চলেছে। যে মাননীয় সংসদ সদস্য আপনি বক্তব্য দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন আপনার কোন কথা একটা চাপাবাজির মধ্যে না উঠে যায়, চাপাবাজিতে চাপাবাজি সেই সমস্ত অক্ষুণ্ড রাখবেন। তারা কিন্তু আমি একটু পরে তখনই বলেন আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন অন্তত আমার জন্য অপেক্ষা করুক, কেউ একজন জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন মানুষকেরা, আজকে প্রধানমন্ত্রীর চোখ লাল কারণটি হচ্ছে তিনি অন্যকে কষ্ট দিয়েছেন, জানিয়েছেন ভালদাবি করছে এখন ঠিক আছে, কারণ কি কারণ আমার বন্ধু হিসাবে যদি প্রেম করেন তার সাথে তার সত্য ভালোবাসা সেই জন্য ঠিক আছে। আপনার প্রশ্ন আপনি বললেন যখন কর্মটাঘাত করে তখন মেহেদি ভাই ঠিক হয়ে যায়, যখন আমরা বলি তোমার ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ দিয়েছি, দুরন্ত সাহিত্যকে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার কর্ম তন্ত্র করে গুজিয়েছি এক সাথে নীল পদ্ম, মানুষের প্রশ্ন হচ্ছে তারপরে লাইটি ছিল তবুও কথা রাখবে বলুন না, কিন্তু মানুষের প্রশ্ন হচ্ছে আবার যে বলুন না সেই শরীরের বন্যার সাথে তো কথা রাখবে না, জীবন মধ্যে তার সেই বর্ণতা হয়তো কথা রাখবে না, কিন্তু মানুষটা আমার বর্ণতা কথা রাখবে, আমার বলুন কথা রাখবে, কারণ বলুন না আমার ভালোবাসা দিয়ে আমার আত্মীয়তাকে আমার আত্মীয়তাকে মানুষের কাছে জয় করছি। মানুষটা প্রশ্ন হচ্ছে এক বলি আজকে আমাদের মহাদেবের বক্তব্য দিচ্ছে, আপনি তার দিকে তাকান তাহলে দেখবেন তার ভরির সংখ্যাটা অনেক বেশি বেড়ে গেছে, তার দিকে জানেন গুরুত্বপূর্ণ এই জিনিসগুলি থাকে বলে মানুষটা আজকে আপনারা যে আমার বাম হাতের দিকে তাকান আমি একটি ঘড়ি পরিবর্তিত করেছি, কারণটি হচ্ছে কি এটি আমার ভালোবাসার প্রতি আজকে বয়সের প্রতিকৃতি, আমি যদি বলি আমার সেই ভালোবাসার মানুষটিকে দোকানে সর্বপ্রথম দেখেছিলাম তার চোখে আমি দেখেছিলাম আমার সবটাই বটে, মাত্র সেই সময়কে দোকানে তাকে দূর দূরান্তে রেখে সেই ট্রেনের সময় মানুষটা চলে আসছিলাম আমাকে হাত ধরে বলেছিল শোনো এবার না দিলে হয় না,
এইটা আবেগ, এইটা ভালোবাসা, এই সত্যবাদের মাস্টারটা আমাদেরকে জয় করেছে, এটি হচ্ছে সত্য ভালোবাসা। মাস্টারটা তারপরে তাকে আমি বলি, আমি যখন মাস্টার তাকে পেলাম তখন বলেছিলাম আমি ইহাকে পাইলাম, আমি ইহাকে পাইলাম, মাস্টারটা সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। এই যে ভালোবাসা, এই আর্থিকতা যখন থাকে সেখানে কোনো টাকার প্রশ্ন থাকে না, থাকে ভালোবাসার সম্পর্ক, থাকে আর্থিকতা, থাকে ভালোবাসার মাধ্যমে মানুষকে অনেক বেশি পরিমাণ তাকে কাছে পেয়ে আপন করে নেওয়ার মতো সম্পর্ক, সেই যদি থাকে তবে ভালোবাসা থাকবে। আপনার মতো যদি ফাঁস দাবো থাকে, আপনার মতো যদি আজকে বলতে আপনি কেনে নিতে চান, অন্যের দিকে যদি টাকা তাহলে ইনক্রিজ করেন, কখনোই সম্ভব না। তাই বলছি ভালোবাসার জয় সবসময় হবে। আমরা ভালোবাসার জন্য প্রেমিক পুরুষ, এবং আমরা যারা প্রেমিক পুরুষ তারা যদি বেঁচে থাকি ভালোবাসা দেবেন। ধন্যবাদ। আপনি যথার্থ